মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী রবির বাজার জামে মসজিদ প্রায় 250 বছর আগে পৃথিমপাশা নবাব বাড়ির মহিয়সী নারী বেগম তালিবুন্নেছা খাতুনের নিজস্ব উদ্যোগে টিন ও বাঁশের দ্বারা প্রতিষ্ঠিত হয় এই মসজিদটি। ধর্মপ্রাণ এই নারী স্বপ্ন দেখে মসজিদটি নির্মাণ করেছিলেন বলে লোকমুখে প্রচলিত রয়েছে। এই মসজিদে যে কোনো সৎ মানত করে দান করলে আশানুরূপ ফল পাওয়া যায়। এরপর থেকে দেশ বিদেশে রবির বাজার জামে মসজিদের সুনাম দিন দিন বাড়তে থাকে। দেশের নানা প্রান্ত থেকে মুসল্লিগণ এই মসজিদে নামাজ আদায় করতে আসেন। প্রতিদিন স্থানীয় ও বহিরাগত লোকজন এই মসজিদে গড়ে লাখ টাকা সহ সোনা রূপা ডলার ও পাউন্ড দান করে আত্মতৃপ্তি লাভ করেন। যেটা যেটা মানত করিয়া দিয়ে আমরা মোটামুটি ফলাফল পাই। আমরা দূর দূরান্তরে মানুষ আয় যেখানে নিয়ত করিয়ায় নিয়তটা মোটামুটি হাসিল হয়। রবির বাজার জামে মসজিদ, আসলে মসজিদটা অনেকে বলে এটা গায়বী মসজিদ, কিন্তু আসলে এটা গায়বী মসজিদ নয়, এটা নির্মিত একটা মসজিদ। আর এখানে মানুষে দান ধরা প্রচুর টাকা পয়সা এবং স্বর্ণের হার এবং বিদেশি মুদ্রাও দিয়ে থাকে। আসলে মানুষের নিয়ত পূরণ হয় গতিকে তারা টাকা পয়সা দিয়ে, আমরা এতটুকু জানি। দেশি বিদেশিদের দানের টাকার হিসাব প্রতি বছর ডিসেম্বর মাসে অডিট করা হয় বলে জানান মসজিদের কর্মকর্তারা। জুম্মা সহ ফানজেগানা নামাজ হয় এখানে প্রায় বাংলাদেশের বিভিন্ন জায়গা থাকিয়া, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, জেলা থাকিয়া মুসল্লিয়ানে কেরাম আইনি কেন নামাজ পড়েন এবং দান পার্শ্বদ তারা নিয়ত করিয়া অনেক টাকা পয়সা দান করে। তারা যে নিয়তে দান করে নিয়ত তারা ফুরা হয়। আর মহিলা যারা আছেন তারা লাগিয়ে সেপারেট ব্যবস্থা আছে, তারাও মহিলাও আয়, অসংখ্য মহিলাও আয়, তারাও দান টাকা করে মসজিদও। রবিবার জামে মসজিদে আমাদের দেশি টাকা পয়সা এবং বিদেশি রিয়াল ডলার সোনাদানা গয়না টাকা পয়সা উঠে আমরা এই টাকা পয়সা সযত্নে সংরক্ষণ করিয়া থাকি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই মসজিদে নামাজ করে থাকেন বলে জানান মসজিদের ইমাম। এলাকার মুসল্লিয়ানে কেরাম সহ বাজারের ব্যবসায়ী এর পাশাপাশিও দূর দূরান্ত থেকে মুসল্লি হল মসজিদ আইন মানুষ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে, বিশেষ করে জামাত শরীকি বল লাগি মসজিদে দান সৎকা করবার লাগি। প্রতি সপ্তাহে দুইবার এই দান বাক্স খোলা হয়। দানের টাকা তফসিলি ব্যাংকের স্থানীয় একটি শাখায় জমা রাখা হয়। এই টাকার লাভ দিয়ে অন্যান্য এলাকার মসজিদ ও রাস্তা নির্মাণ করে দেওয়া হয় বলে জানান মসজিদ কমিটির সাধারণ সম্পাদক। অতীতে আমরা সেই টাকাগুলা মানে লাভবিহীন অ্যাকাউন্টে রাখতাম। 4-5 বছর হলো আমরা সেই টাকাগুলো আমাদের লাভ যেখানে ইন্টারেস্ট দেওয়া হয় আমরা সেই অ্যাকাউন্টে রাখতেছি, কারেন্ট অ্যাকাউন্টে রাখতেছি, এবং সেই টাকাগুলা যে লাভ আসতেছে সেই লাভের টাকা আমরা 6 মাস পর ব্যাংক আমাদেরকে দেয় এবং সেই টাকা দিয়ে আমরা গরিব এলাকার গরিব মসজিদ সেই সমস্ত মসজিদে আমরা মানে একসাথে 2টা বা 3টা মসজিদে আমরা টাকাগুলা দিতে পারি। ঐতিহ্যবাহী এই মসজিদে মুসল্লিদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীরাও নিজেদের মনোবাসনা পূরণের আশায় দান করেন বলে জানান মসজিদ পরিচালনা কমিটির সভাপতি। কালের আবর্তে এই রবিবাজারের গুরুত্ব বৃদ্ধির ফলে এই মসজিদটি এটি এই অঞ্চলে একটা কেন্দ্রীয় মসজিদে পরিণত হয়েছে এবং এইখানে মানুষজন আপনার ধরেন নিয়ত করে পয়সা দেয়, মনে করে যে এখানে তাদের দিলে হয়তো লাভবান হবে, তাদের কোনো মনোবাঞ্ছনা পূরণ হবে, সেই হিসাবে হিন্দু মুসলিম খ্রিস্টান সকলেই পয়সা দেয়। দেশ বিদেশের বিভিন্ন পর্যায়ের মানুষের আর্থিক সহযোগিতায় বর্তমানে নতুন করে 5 তলা বিশিষ্ট প্রায় 1 লাখ বর্গফুট আয়তনের অপূর্ব নির্মাণ শৈলীর মসজিদ ভবনের নির্মাণ কাজ চলছে, যা সম্পন্ন হলে প্রায় 10,000 মানুষ একসাথে জামাতে নামাজ আদায় করতে পারবেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।